আসসালামু আলাইকুম, অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নোমান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারফেস রিসেপ্টর। তো নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর অথবা আয়ন চ্যানেল রিসেপ্টর সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা জি প্রোটিন কাপড় রিসেপ্টর সম্পর্কে একটু আলোচনা করব। তো আমরা সবাই জানি যে জি প্রোটিন কাপড় রিসেপ্টরের অনেকগুলো টাইপস আছে। তো এর মধ্যে আছে হচ্ছে জি স্টিমুলেটরি প্রোটিন, জি ইনহিবিটরি প্রোটিন, তারপর হচ্ছে জি কিউ প্রোটিন, জি ও প্রোটিন, জি ওলফ প্রোটিন অ্যান্ড জি টি প্রোটিন। তো আজকে মূলত ওই ডায়াগ্রামের মাধ্যমে আমি জি স্টিমুলেটরি অ্যান্ড জি ইনহিবিটরি যে প্রোটিনের মাধ্যমে যে জি প্রোটিন কাপড় রিসেপ্টর অপারেটেড হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা জানি যে জি প্রোটিন কাপড় রিসেপ্টর যেটা জি স্টিমুলেটরি, এদিকে যদি জি স্টিমুলেটরি রিসেপ্টরটা দেখাই, তো জি স্টিমুলেটরি রিসেপ্টর এটাকে যদি বলি জি এস, জি স্টিমুলেটরি রিসেপ্টরের পাথওয়ে, তো এটা এটা হচ্ছে 7 পাস, 7 বার হচ্ছে মেমব্রেনটা ট্রান্স মেমব্রেন পাস করেছে, সেজন্য একে বলে 7 ট্রান্স মেমব্রেন রিসেপ্টর। তো 7 পাস রিসেপ্টর আমরা তো জানি সবাই যে এটা হচ্ছে লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন, এটা হচ্ছে ইফেক্টর ডোমেন। ওকে, তো লাইগ্যান্ড বাইন্ডিং ডোমেন হচ্ছে নর্মালি লাইগ্যান্ড আইসা বাইন্ড করে, আর ইফেক্টিভ ডোমেন হচ্ছে ইন্টারসেলুলারলি হচ্ছে বাইন্ড করে থাকে হচ্ছে একটা প্রোটিনের সাথে, ট্রাইমারিক প্রোটিন, যেটা কিনা ফর্ম হয় আলফা বিটা এবং গামা সাব ইউনিট দিয়ে। তো এই ট্রাইমারিক প্রোটিনটার নাম হচ্ছে জি প্রোটিন, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড জি প্রোটিন কাপড় রিসেপ্টর। তো জি প্রোটিনটা হচ্ছে থাকবে ইন্টারসেলুলারলি, এবং হচ্ছে ইফেক্টর যে ডোমেনটা সেলের, সরি রিসেপ্টরের, সেটা হচ্ছে জি প্রোটিনের সাথে কাপড় অবস্থা থাকবে। তাহলে আমি যদি এখানে হচ্ছে জি প্রোটিন আঁকি, তাহলে এটা হচ্ছে আলফা সাব ইউনিট, এটা হচ্ছে বিটা সাব ইউনিট, এটা হচ্ছে গামা সাব ইউনিট। তো আলফা বিটা গামা সাব ইউনিটগুলো পরস্পর সাথে অ্যাটাচড অবস্থা থাকে, পাশাপাশি থাকে আর কি, এটাকে একটা বন্ড, হাইড্রোস্ট্যাটিক বন্ড হতে পারে, অনেকে আবার এটাকে সালফার বন্ড আর কোভ্যালেন্ট বন্ড, খুব স্মল মানে খুবই উইক একটা বন্ড দিয়ে তারা তাদের সাথে অ্যাটাচ থাকে। তো জি প্রোটিন, জি প্রোটিনের তিনটাকে একসাথে হচ্ছে আমরা বলি জি প্রোটিন। ওকে, তিনটাকে আমরা বলছি জি প্রোটিন। তো এই জি প্রোটিনের যে আলফা সাব ইউনিট, আলফা সাব ইউনিটের মধ্যে হচ্ছে কারেন্সি থাকে, কারেন্সি বলতে হচ্ছে গুয়ান গুয়ানিন, জিটিপি থাকে আর জিডিপি থাকে, গুয়ানোসাইল ট্রাইফসফেট আর ডাইফসফেট থাকে। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে রেস্টিং কন্ডিশনে যখন সেল কোনো অ্যাক্টিভিটি করে না কোনো, তখন হচ্ছে আলফা যে সাব ইউনিট, সে সাব ইউনিটের সাথে হচ্ছে জিডিপিটা বাইন্ড অবস্থা থাকে, জিডিপি, জি ডি পি, জিডিপিটা বাইন্ড হয়ে থাকে। হ্যাঁ, তো এই যে স্ট্যাটিক অবস্থায়, এই স্ট্যাটিক অবস্থায় জি প্রোটিন কাপড়ের, মানে জি প্রোটিন কাপড়ের জিডিপি, তো যখন হচ্ছে জি স্টিমুলেটরি প্রোটিনের রিসেপ্টর যেটা জি প্রোটিন রিসেপ্টর, জি প্রোটিন রিসেপ্টরে যখনই হচ্ছে একটা লিগান্ট আসলো, যদি এটাকে আমি একটা লিগান্ট ধরি, লিগান্ট, যখন একটা লিগান্ট আসবে হচ্ছে লিগান্ড বাইন্ডিং ডোমেনে, তখন তার লিগান্ড বাইন্ডিং ডোমেন হচ্ছে সিগনাল ট্রান্সডিউস করবে। তো দ্যাট ইজ ওয়াই রিসেপ্টরকে আবার সিগনাল ট্রান্সডিউসার বলা হয়। তো সে সিগনাল ট্রান্সডিউস করবে, পাঠাবে হচ্ছে উইদিন দ্য সেল, আপ সেলের ভিতরে পাঠাবে। তো যখন সিগনাল ট্রান্সডিউস করবে, তখন তার যে ইফেক্টর যে ডোমেন, ইন্ট্রাসেলুলার ডোমেন, সেটার মানে বললাম তো ওই যে কনফার্মেশনাল চেঞ্জ হবে রিসেপ্টরের। তো নর্মালি ইফেক্টর ডোমেনের কনফার্মেশনাল চেঞ্জ হয়, তো ইফেক্টর ডোমেনটা এখন রেস্টিং অবস্থায় যেরকম ছিল সেটা থেকে একটু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হচ্ছে এটা এরকম হবে। তো যখন হচ্ছে এটা কনফার্মেশনাল চেঞ্জ হবে, এটা হচ্ছে জি প্রোটিন যেটা ছিল প্রাইমারিক প্রোটিন, এটা আলফা সাব ইউনিটে একটা আলফা সাব ইউনিটের সাথে ইজিলি বাইন্ড করতে পারে। ওকে, তো যখন আলফা সাব ইউনিটের সাথে সে বাইন্ড করতে পারে, তখন হচ্ছে সেই জি প্রোটিন কাপড় রিসেপ্টর তো স্টিমুলেশন দিল, ট্রান্সডিউশন করলো, তখন হচ্ছে যখন আলফা রিসেপ্টরের হচ্ছে ইন্ট্রেনজিক জিটিপিএস অ্যাক্টিভিটি আছে, আলফা যে সাব ইউনিট জি প্রোটিন কাপড় রিসেপ্টরের যে জি প্রোটিন, জি প্রোটিন আলফা সাব ইউনিটের ইন্ট্রেনজিক জিটিপিএস একটা প্রপার্টিস আছে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টস হচ্ছে এটা, যে আলফা সাব ইউনিটসের মধ্যে
alpha j subunit eta hocche intrinsic intrinsic gtps activity thake hobe na to intrinsic gtps activity thakar karone tara hocche intrinsically যখন কোন স্টিমুলেশন পাই তখন হচ্ছে তারা জিডিবি কে জিটিবি তে কনভার্ট করতে পারে জিটিবি কে আবার জিডিবি তে কনভার্ট করতে পারে এটা হচ্ছে মূলত কি কোন ধরনের ইনফরমেশন বা স্টিমুলেশন আসছে নাকি ইনহিবিশন আসছে ডিপ্রেশন সাপ্রেশন তো এই সকল ইনফরমেশনের উপর ভিত্তি করে হচ্ছে তাদের ইন্ট্রিনসিক যে জিটিপিএস অ্যাক্টিভিটি সেটাকে ইউজ করে তার হচ্ছে জিডিবি কে কখনো জিটিপি আবার জিটিপি কে কখনো জিডিবি তে করে তো যেহেতু এটা স্টিমুলেটরি সো যখন হচ্ছে ইফেক্টর ডোমেইন হচ্ছে কন্টাক্টে আসবে জি প্রোটিনের আলফা সাবইউনিটের তখন যেহেতু এটা একটা ইন্ট্রিনসিক জিটি বেস অ্যাক্টিভিটি আছে তো ইন্ট্রিনসিক জিটি বেস অ্যাক্টিভিটির মাধ্যমে তারা কি করবে এখানে যে জি ডিবিটা ছিল সেই জি ডিবিটাকে কনভার্ট করে ফেলবে হচ্ছে জিটিবিতে তো জিটিপি হচ্ছে চলে যাবে গিয়েছে এখানে এটা হবে জি টিবি তো আমরা মুছে ফেলতে পারি যে জিডিপি থাকবে না তখন তো যখন জিডিবি থাকবে না জিটিপি থাকবে জিটিপি থাকবে ডিউ টু ইটস ইন্ট্রিনসিক এটিপিএস অ্যাক্টিভিটি তো জিটিপি থাকবে তো যখন জিটিপি থাকবে তো জিটিপি হচ্ছে জিটিপির জিডিপি ডাইফসফেটের চেয়ে ট্রাইফসফেটের এনার্জি কারেন্সিটা অনেক বেশি তো যেহেতু এনার্জিটা বেশি তো জি প্রোটিন যে বন্ড উইক বন্ড দিয়েছিল আলফা বিটা গামার মধ্যে জিটিপির সাথে আলফার সাব ইউনিটের যে বন্ড ক্রিয়েট হয়েছে সেই বন্ড ক্রিয়েটের কারণ হচ্ছে বিটা এবং গামা থেকে তারা ডিটাচ হয়ে যাবে ইট ইজ কল্ড ডিটাচমেন্ট অফ জি প্রোটিন তো যখন জি প্রোটিন ডিটাচমেন্ট হয়ে যাবে তো নেক্সট স্টেপ কি হবে নেক্সট স্টেপ হবে হচ্ছে নেক্সট স্টেপ হবে হচ্ছে বিটা ইউনিট অ্যান্ড গামা ইউনিট এওয়ে হয়ে যাবে আলাদা হয়ে যাবে দূরে ছড়ে যাবে আর হচ্ছে এই যে পাথওয়েটাকে কন্টিনিউ করবে হচ্ছে যে ইউনিট সেটা হচ্ছে আলফা আলফা কাপলড উইথ জিটিপি আলফা কাপলড উইথ জিটিপি আলফা কাপলড উইথ জিটিপি তো এই কন্ডিশনে যখন আসবে তখন হচ্ছে আমার সেল সারফেসে মানে ইন্টারনালি অ্যান্টেরিয়রলি অ্যান্টেরিয়র অফ দ্য সেল বাট সেলের ভিতরে হচ্ছে একটা এনজাইম এখানে থাকে খুব ইম্পর্টেন্ট একটা এনজাইম সে এনজাইমটার নাম হচ্ছে অ্যাডেনালাইন সাইক্লেস একটা এনজাইম থাকে সো যখন হচ্ছে জিটিপি আর হচ্ছে আলফা সাব ইউনিট একসাথে আসবে তখন এটার এটাকে রিসিভ করার জন্য অ্যাডেনালাইন সাইক্লেসে একটা রিসেপ্টর থাকে তো আলফা সাব ইউনিট নেক্সট হচ্ছে বাইন্ড করবে হচ্ছে স্টিমুলেট করবে সেই রিসেপ্টরটাকে এই যে রিসেপ্টরটাকে স্টিমুলেট করবে তখন হচ্ছে অ্যাডেনালাইন সাইক্লেস হচ্ছে স্টিমুলেট হবে ফসফোরাইলেশন অফ দ্য অ্যাডেনালাইন সাইক্লেস হবে তো যখন হচ্ছে ফসফোরাইলেশন অর ডি রাইবোজাইলেশন হবে তো যখন ডি রাইবোজাইলেশনটা হবে তখন হচ্ছে অ্যাডেনালাইন সাইক্লেস স্টিমুলেটেড হয়ে যাবে তো অ্যাডেনালাইন সাইক্লেস স্টিমুলেটেড যখন হবে তো এটার কাজ হচ্ছে কি সেলের ভিতরে যে এটিপি জমা থাকে এটিপি সেই এটিপিকে সে কনভার্ট করে হচ্ছে সাইক্লিক এ এমপি এটিপিটাকে সে সাইক্লিক এমপিতে কনভার্ট করে যখন এটিপিটা সাইক্লিক এমপিতে কনভার্ট হবে ইট অ্যাক্ট এজ এ সেকেন্ড মেসেঞ্জার ওকে তো এই যে রিয়েকশনটা এটা কিন্তু হচ্ছে একটা রিভার্সেবল রিয়েকশন চাইলে হচ্ছে এই রিয়েকশনটাকে রিভার্স করে দেওয়া যায় রিভার্সেবল রিয়েকশন আর কি এটা তো সাইক্লিক এমপি ফর্মেশন হবে যখন সাইক্লিক এমপি ফর্মেশন হবে সেলের ভিতরে যখন সাইক্লিক এমপি বেড়ে যাবে তখন সাইক্লিক এমপি করে কি সাইক্লিক এমপি হচ্ছে নেক্সট স্টেপ সাইক্লিক এমপি হচ্ছে আমাদের যে বডি সেল সেলের ভিতরে একটা স্পেশাল প্রোটিন অর এনজাইম থাকে যেটার নাম হচ্ছে প্রোটিন কাইনেস হ্যাঁ প্রোটিন কাইনেস এ বলা হয় প্রোটিন কাইনেস এ তো সাইক্লিক এমপি প্রোটিন কাইনেস এ কে ফসফোরাইলেট করে ফসফোরাইলেশন অফ দ্য প্রোটিন কাইনেজ এ দেন অ্যাক্টিভেশন অফ প্রোটিন কাইনেজ এ তো প্রোটিন কাইনেজ এ হচ্ছে এরকম একটা এনজাইম যেটা কিনা মাল্টিপল ইফেক্ট আছে বডিতে তো এই প্রোটিন কাইনেজ
associated with another enzyme. Multiple enzyme ke ora activate korbe korar por hocche cell er bhitor ki net changed hobe seta dekhi. So cell er bhitor je net change hobe seta hocche ei protein kinase a first hocche dekhen cell er je metabolism ta chilo she metabolism ta change kore dibe jehetu gs mane je stimulatory to metabolism ta baire bere jabe. So, basically, increase metabolism or amram lekhte pari je alter the cellular metabolism. Cellular metabolism alter hobe. Cellular metabolism alter hobe. Jokhon cellular metabolism alter hobe. Eta abar jehetu eta ekta important enzyme protein kinase A, eta abar phosphorylate korbe hocche aro kichu enzyme ke. By activate korbe she enzyme gulo hocche amader genetic machinery er sathe related to genetic machinery er sathe je related je enzyme gulo shegulur jodi phosphorylation hoy othoba kono change hoy tahole egulo amader genetic machinery ke change kore to transcription factor je gulo ba transcriptor enzyme normally factory boli to transcriptor factor gulo change hobe to etake ami jodi ebhabe likhi genetical je জেনেটিক্যাল জিনের উপর যখন কাজ করবে তখন জিনের যে কি চেঞ্জ হবে সেটা হচ্ছে এই একই এনজাইম জিনের চেঞ্জ করবে হচ্ছে অল্টার দা জেনেটিক ম্যাটেরিয়াল যে অল্টার জেনেটিক মেশিনারি সেলের জেনেটিক মেশিনারিকে অল্টার করবে তো এই যে সেল সেলের মধ্যে তো রিসেপ্টর আছে সারফেসে তো সেলের সারফেসে অনেকগুলা ইয়ে থাকে আয়ন চ্যানেল থাকে আয়ন চ্যানেল মাল্টিপল আয়ন চ্যানেল সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম মাল্টিপল আয়ন চ্যানেল থাকে তো এই এনজাইম যেটা সেই এনজাইমটা কি করে এই যে আয়ন চ্যানেলগুলোকে ফসফোরাইলেট করে ফেলে যখন আয়ন চ্যানেলগুলো ফসফোরাইলেট হয়ে যায় আয়ন চ্যানেল যখন ফসফোরাইলেট হয় তো একই এনজাইম দিয়ে মানে একই এনজাইম দিয়ে আয়ন চ্যানেল ফসফোরাইলেট হবে যখন আয়ন চ্যানেল ফসফোরাইলেট হবে তখন সেলের ভিতরে হয়তো আয়ন ঢুকবে আর বের হবে তো সেলের যে নেট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যেটা আফটার সরি বিফোর দ্য লিগ্যান্ড বাইন্ড করার আগে যে সেলের ভিতরে যে ইলেকট্রিক্যাল প্রপার্টিটা ছিল লিগ্যান্ড বাইন্ড করার পরে সেই ইলেকট্রিক্যাল প্রপার্টিটা চেঞ্জ হবে তো আমরা বলতে পারি যে অল্টার দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টিস অফ সেল তো সেলের যে ইলেকট্রিক্যাল প্রপার্টি চেঞ্জ হবে এই তিনটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এমসিকিউ হিসেবে দেখা যায় এগুলো আসে সো যখন হচ্ছে জি প্রোটিন স্টিমুলেটেড প্রোটিন যখন হচ্ছে অ্যাক্টিভেটেড হবে রিসেপ্টর তখন প্রোটিন কাইনেজ এ এই তিনটা কাজ করে মেটাবলিজম সেলের মেটাবলিজমটাকে অল্টার করে দেয় জেনেটিক মেশিনারিটাকে অল্টার করে দেয় এবং সেলের ইলেকট্রিক্যাল প্রপার্টিকে অল্টার করে দেয় তো এটা হচ্ছে জি স্টিমুলেটরি এখন অপোজিট ওয়েতে যদি আমরা দেখি যে এটাকে যদি বলি হচ্ছে জি ইনহিবিটরি সরি জি ইনহিবিটরি তো এটা যদি একটা লিগ্যান্ড হয় লিগ্যান্ড বাইন্ডিং ডোমেনে এসে বাইন্ড করলো বাইন্ড করে হচ্ছে তো এই যে ইফেক্টর ডোমেন সেটা হচ্ছে ইন্টারসেলুলারিতে জি প্রোটিনের সাথে কাপলিং অবস্থায় থাকে তো এটা হচ্ছে আলফা বিটা গামা ওকে আলফা বিটা গামা এবং আলফার সাথে নর্মালি এখানে জিটিপি ছিল জিটিপি থাকে তো যখনই হচ্ছে এখানে ইনহিবিটরি neurotransmitter or any ligand that inhibit the cell or receptor or we can say antagonist jokhon eshe hocche domain binding sorry ligand binding domain er sathe hocche
বাইন্ড করবে তখন হচ্ছে ইফেক্টর সাইটে কনফার্মেশনাল চেঞ্জ হবে কি চেঞ্জ হবে এটাতে এটা তার কনফার্মেশনাল চেঞ্জ উইটার সেম কনফার্মেশনাল চেঞ্জ হবে কনফার্মেশনাল চেঞ্জ হবে যেমন হচ্ছে তখন হচ্ছে আমি আগে বলছিলাম যে আলফা যে সাব ইউনিট সে সাব ইউনিটে কিন্তু একটা ইন্ট্রেনজিক জিটিপিএস প্রপার্টিজ থাকে তো এই ইন্ট্রেনজিক জিটিপিএস প্রপার্টি থাকার কারণে সে হচ্ছে জিটিবিকে যে কোনো সময় জিডিবিতে বা জিডিবিকে যে কোনো সময় জিটিবিতে কনভার্ট করতে পারে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন কি ইনফরমেশন বা কি স্টিমুলেশন আসলো এটা কি এক্সাইটেটরি স্টিমুলেশন নাকি ইনহিবিটরি স্টিমুলেশন যখন ইনহিবিটরি স্টিমুলেশন আসবে তখন এই ইন্ট্রেনজিং জিটিবিএস দিয়ে হচ্ছে আলফা সাব ইউনিট জিটিবিটাকে জিটিবিতে কনভার্ট করে ফেলবে আর যখন এক্সাইটেটরি স্টিমুলেশনটা আসবে তখন আলফা সাব ইউনিট দিয়ে সে জিডিপিকে সে জিটিপিতে কনভার্ট করবে তো সে এখন যেহেতু ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার আসছে বা লিগান্ড আসছে তো জিটিপিটাকে সে কনভার্ট করে জিডিপি বানিয়ে ফেলবে তো জিটিপিকে কনভার্ট করে সে জিডিপি বানিয়ে ফেলবে তো সাথে এখানে অ্যাড হবে হচ্ছে জিডিপি জিডিডিপি জিডিপি এখন যে জিডিপি কনভার্ট হইল তো জিটিপির তুলনায় কম্পারিজন যদি করি জিটিপির তুলনায় জিডিপির হচ্ছে জিডিপি হচ্ছে এনার্জি লেভেলটা খুবই লো অনেক কম এনার্জি থাকে তো সেজন্য হচ্ছে যেহেতু এনার্জি লেভেলটা লো তো এই ক্ষেত্রে হচ্ছে আলফা বিটা গামার মধ্যে যে অ্যাটাচমেন্ট ছিল বন্ড সে বন্ডটা তার আর ব্রেক হবে না তো এই যে ব্রেক হবে না সেটা হচ্ছে ডিট্যাচমেন্ট হবে না এই যে ডিট্যাচমেন্ট হবে না সেজন্য হচ্ছে এই যে জি প্রোটিনের যে আলফা ইউনিটটা জিডিপির সাথে বাইন্ড ছিল সেটা কিন্তু হচ্ছে এখানে স্টিমুলেশন করার কথা ছিল সো সে মানে অ্যাড্রেনাল সাইক্লাসকে স্টিমুলেট করতে পারবে না যেটা কিনা ওই জি স্টিমুলেটরিতে কিন্তু হচ্ছে অ্যাড্রেনাল সাইক্লাসকে স্টিমুলেট করতে পেরেছিল বাট যেহেতু সে এখান থেকে ডিট্যাচ হতে পারে নাই সেজন্য সে এটাকে স্টিমুলেট করতে পারবে না আর স্টিমুলেট যদি না করে তাহলে এই এইটা কী হবে ইনহিবিটেড থাকবে ওকে ইনহিবিটেড থাকবে তো এটা যদি স্টিমুলেটেড না হয় তাহলে নেক্সট স্টেপটা হবে না এটিপি থেকে সাইক্লিক এমপিটা হবে না এটা কমে যাবে এটাও ইনহিবিটেড হবে তো এটা যদি ইনহিবিটেড হয় সাইক্লিক এমপি কমে যাবে তো সাইক্লিক এমপি যদি ইনহিবিটেড থাকে তাহলে প্রোটিন কাইনেজ এও ইনহিবিটেড হবে এটাও কম থাকবে তো প্রোটিন কাইনেজ এ যদি কম থাকে তাহলে সেলের যে মেটাবলিজম ছিল সে সেলের মেটাবলিজমটা অল্টার হবে মানে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে সেলের যে জেনেটিক মেশিনারি ছিল সেটাও চেঞ্জ হবে কম্পারিজন টু স্টিমুলেটরি যেটা হয়েছিল সেটার উল্টা হবে অপোজিট হবে আয়ন চ্যানেলের যে প্রপার্টিস সেটা চেঞ্জ হবে এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জি ইনহিবিটরি যে প্রোটিন সেটার তো তিনটা সাব ইউনিট ছিল মানে তিনটা ইউনিট দিয়ে ফর্ম হয় আলফা বিটা গামা তো এটাকে জি ইনহিবিটরির ক্ষেত্রে এটাকে বলে জি মানে আলফা ইনহিবিটরি বিটা ইনহিবিটরি গামা ইনহিবিটরি তো বিটা এবং গামা ইনহিবিটরি এই বিটা এবং গামা ইনহিবিটরি কী করে এটার একটা ফাংশন আছে এ দুইটা কী করে এ দুইটা হচ্ছে সেলের যে আয়ন চ্যানেল আছে সে আয়ন চ্যানেলকে ওপেন করে দেয় এই যে সেলে অনেক ধরনের আয়ন চ্যানেল আছে এর মধ্যে একটা আয়ন চ্যানেলের নাম হচ্ছে পটাশিয়াম আয়ন চ্যানেল হ্যাঁ পটাশিয়াম আয়ন চ্যানেল তো এই বিটা ইনহিবিটরি এবং গামা ইনহিবিটরি এই দুইটা ইনহিবিটরি কী করে সেলে পটাশিয়াম আয়নটাকে ফসফোরাইলেট করে তো পটাশিয়াম আয়ন চ্যানেলটাকে যখন সে ওপেন করে দেয় তখন সেলের ভিতর থেকে হিউজ অ্যামাউন্ট পটাশিয়াম কারণ সেল ইজ দ্য রিজার্ভার অফ পটাশিয়াম সেলের ভিতরে অনেক পটাশিয়াম থাকে তো সেলের বাইরে চলে আসবে পটাশিয়াম তো সেলের বাইরে পটাশিয়াম চলে আস যদি আসে তাহলে হচ্ছে সেলের কিন্তু ইলেকট্রিক্যাল পজিটিভিটি কমে যাবে সেল কিন্তু নেগেটিভ হয়ে যাবে তো সেলের যে প্রপার্টিস সেটা চেঞ্জ হবে সো এই যে ডায়াগ্রাম সে ডায়াগ্রাম দিয়ে মোটামুটি হচ্ছে আমরা জি প্রোটিন কাপড় রিসেপ্টরের দুইটাই আমরা ব্যাখ্যা করতে পারি তো আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ